2024-এর 23rd মার্চ টিউলিপ গার্ডেন খুলে গিয়েছিল। পৌঁছানোর পরে রঙের সমাহার দেখতে পাইনি। এপ্রিল মাস আসার আগেই এপ্রিল ফুল বনে গিয়েছিলাম। আজ 1 এপ্রিল যখন এই ভিডিও এডিটিং করছি, তখন আপনাদেরকে জানাতে চাই এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ আপনারা রঙের সমাহার পেয়ে যাবেন। 23-এর সেপ্টেম্বর মাসে ভীষণ গরমের সাথে ভাইয়ের সাথে দেখা হয়েছিল। এবারেও 2024-এ এপ্রিলের টিউলিপের সিজনে যখন শ্রীনগর বেড়াতে এলাম, তখন তাপসবাবুর সাথে দেখা করতে চলে এলাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, তো এখানে টিউলিপ ফেস্টিভ্যালের তথ্য এবং শ্রীনগর ভ্রমণ 2024-এর তথ্য দেখার জন্য এবং এই 2024-এ এখানে বেড়াতে এসে তাপসবাবুর সহায়তা নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। টিউলিপ গার্ডেনের এন্ট্রি ফি 59 রুপিস থেকে বর্তমানে 70 রুপিস করা হয়েছে। চিলড্রেনদের জন্য এন্ট্রি ফি 30 রুপিস। সকাল 9টা থেকেই গার্ডেন খুলে যাচ্ছে। লোকাল সাইট সিং সম্পূর্ণ করে আমি চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য স্বাগতম বাঙালি ধাবাতে। লোকাল সাইট সিং এর ভিডিও না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আছে বাঙালি ম্যানেজমেন্ট। নমস্কার। কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা শ্রীনগরে যে কটা দিন আছেন, আপনারা স্বাগতম বাঙালি ধাবাতে তাপসবাবুর আতিথেয়তা গ্রহণ করতে পারেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং স্বাগতম বাঙালি ধাবার গল্প শুরু করা যাক। তো বাঙালি ধাবাতে আপনারা কীভাবে পৌঁছবেন? আপনারা ডাল গেটের দিক থেকে আসছেন, এখানে পৌঁছানোর পরে এদিকে ডাল লেকের ঘাট নম্বর 1, এখানে পৌঁছানোর পরে আপনারা ওদিকে সোজা চলে যাবেন মমতা চক পার করে খ্যাম চক। খ্যাম চকে পৌঁছানোর পরে আপনারা বাম দিকে বাঁকবেন। ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, ওই হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার, ওখানে আছে TRC ট্যাক্সি স্ট্যান্ড 1। আপনারা এয়ারপোর্ট, শ্রীনগর রেল স্টেশন, যেখান থেকেই হোক চলে আসুন, ওদিকে লাল চক, লাল পাস স্টপে নামার পরে এখানে পৌঁছানোর পরেই এখানে জান বেকার্সটা দেখতে পাচ্ছেন। জান বেকার্সকে ডান হাতে রেখে ওদিকে এগোলেই সামনে ওখানে ডাল লেকটা পেয়ে যাবেন। ওখানে আছে ডাল লেকের 1 নম্বর ঘাট, চলুন ওদিকে যাওয়া যাক। আপনারা পার হয়ে আসছেন, ব্রিজ পার হয়ে আসার পরে এখানে মসজিদ দেখতে পাবেন। মসজিদ দেখার পরে আপনারা সামনে ওখানে প্রতাপেশ্বর এই মন্দিরটা দেখতে পাবেন। মন্দির দেখার পরে সোজা ওদিকে চলে যাওয়ার পরে খ্যাম চক দিয়ে আপনারা বাম দিকে ভাগবেন। স্বাগতম বাঙালি ধাবার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। খ্যাম চক থেকে আপনারা খাইবার হসপিটালটা পার করে আসার পরেই হোটেল আপনা ঘরের পাশে স্বাগতম বাঙালি ধাবাতে এসে পৌঁছবেন। নমস্কার। নমস্কার স্যার। 2023-এর সেপ্টেম্বর মাসে আমি এখানে এসেছিলাম, তখন একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটার রেসপন্স কীরকম? সেটা যতজন এসছে আমার কাছ থেকে সবাই মোটামুটি, আমি তাদের ভালো করে মোটামুটি যতটা পারি সম্ভব চেষ্টা করেছি এবং ওনারাও খুশি হয়েছে। এবং যাদের যাদের অভিযোগ কিছু আছে ওনারা বলতে পারেন, আমাকে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অভিযোগ তো হয়নি কাস্টমারের কাছ থেকে। স্বাগতম বাঙালি ধাবার লোকেশনটা যদি একটু বলেন। খ্যাম চক খাইবার হসপিটালের পাশ থেকে 2 মিনিটের রাস্তা স্বাগতম বাঙালি ধাবা। আমি এই জায়গাটার লোকেশন গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তাপসবাবু প্রায় এখানে 12 বছর ধরে এখানে আছেন, তাই আপনারা ওনার থেকে একদমই বিশ্বস্ত পরিষেবা পেয়ে যাবেন, আপনাদের ঠকার সম্ভাবনা একদমই শূন্য। হ্যাঁ তাপসবাবু, আপনি একটু টাইমিংটা যদি একটু বলেন, সকালবেলা আপনার দোকান কখন থেকে খুলে? সকাল 7টার সময় আমার দোকান খুলে, 7টা থেকে 11টা পর্যন্ত ব্রেকফাস্ট চলবে, দুপুর থেকে 11টা থেকে লাঞ্চ, আর সন্ধ্যে 7টা থেকে আবার ডিনার। স্বাগতম বাঙালি ধাবায় আপনারা ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, মটন থালি পেয়ে যাবেন। 2024-এ শ্রীনগর ভ্রমণে এসে, কাশ্মীর ভ্রমণে এসে আপনারা এখানে সুস্বাদু সুন্দর বাঙালি খাবার পাওয়ার জন্য চলে আসতে পারেন। বাঙালি পর্যটকেরা আপনাদের এখানেই কেন খাওয়া দাওয়া করতে আসবেন? আমি নিজে তো ভালো খাবার দাবার করে খেয়েছি, তবুও যদি একটু বলেন। আমার বাবা মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়, উনি 2009 সাল থেকে এখানে আছেন, তারপরে 2012 সালে আমি এই ব্যবসায় যোগ দিই। চলুন শুরু করা যাক। আজকে মধ্যাহ্নভোজনে চিকেন থালি নিয়ে নিয়েছি, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে শুরুটা করি। গরম গরম ভাত, গরম গরম ডাল, টেস্ট ভালো। তো সেই দিন থেকে আমাদের সবাই জানাশোনা পরিচয়, বাঙালি খাওয়া দাওয়ারেরও নামে মোটামুটি হয়েছে এবং তাদেরকে আমি যথেষ্ট খাইয়ে সম্মান পাই এবং তারা আমাকে সম্মান। আর আপনার যে টিমটা আছে সেই টিম তো বোধহয় পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের সবাই। আচ্ছা, টিমটা আছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনাদের বাড়ি পূর্ব মেদিনীপুর? আচ্ছা, মানে পূর্ব মেদিনীপুরের টিমই সবাই এখানে এসে রান্না বান্না সবাই করছেন, মানে গোটা দল একসঙ্গে মিলে কাজ করছেন? পুরো বাঙালি। ওকে।
যারা পরিবারের শিশুসেনাদেরকে নিয়ে আসবেন বা বাড়ির বয়স্ক মানুষজনদেরকে নিয়ে আসবেন, এখানকার স্বাদ, এখানকার রাঁধুনিদের স্বাদ, এখানকার রাঁধুনিদের রান্না করা খাবারগুলো আপনাদের শিশুদের এবং বাড়ির বড়দের বেশ ভালোই লাগবে। আচ্ছা, পর্যটকরা তো এখানে যারা হোটেলে থাকবেন, খেয়াম চক বা পাশাপাশি অন্যান্য জায়গায় যারা থাকবেন, তারা তো ডাল লেকের পাশাপাশি যে কোনো জায়গাতেই থাকলে এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারবেন। পর্যটকরা যদি কোথাও বাইরে কোথাও যখন যাবেন, তখন তারা কি পার্সেল করে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, পার্সেল সিস্টেমও আছে আমাদের। যদি দু চারজন হয়, সিলভার ফয়েল সিস্টেম, প্যাকিং ফয়েল সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা পার্সেল করে দিই এবং খাওয়ার গরমও থাকে যথারীতি দু তিন ঘন্টা। ওকে, আমরা ভ্রমণপ্রিয় বাঙালি আর তার সাথে খাদ্যরসিক বাঙালি। এখানে আপনারা অন্যান্য দিন কাশ্মীরি আইটেম আপনারা যা কিছুই খান না কেন, যখন শ্রীনগরে আপনারা দু তিন দিন চার দিন যখন থাকবেন, তখন বাঙালি খাবার দাবার খেতে ইচ্ছে করলে আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখুন কি সুন্দর আলু পোস্ত, আলু পোস্ত মাখিয়ে আমি এখন ভাতটা খাব। একদম ঘরোয়া আলু পোস্ত। স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। মাকে ছাড়া আমি আগ্রা, দিল্লি, কাশ্মীর ঘুরে বেড়াচ্ছি, মায়ের কথা তো মনে পড়ছে, তার মধ্যে আপনার এই আলু পোস্তটা আমার বেশ ভালো লাগলো। আপনার নামটা একটু বলেন। আমার নাম সমরেশ মাইতি, আমাদের বাড়ি ভগবানপুর। আচ্ছা, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো এইভাবেই মানুষদেরকে পরিষেবা দিতে থাকুন। আলু পোস্ত, ডাল, মাংস সবগুলোর টেস্টই ভালো ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। একদম আলু পোস্তর স্বাদ তো বেশ ভালোই লাগলো। 2023 দুর্গাপুজোর আগে আমি যখন এখানে এসেছিলাম, 2023 দুর্গাপুজোর আগে যখন এখানে এসেছিলাম পুজোর ভ্রমণে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, তখন এখানে খাওয়া দাওয়ার সাথে থাকার ব্যবস্থার জন্য তাপসবাবু আমাকে ভীষণ রকমের হেল্প করেছিলেন। তো এবারেও আমার এখানে স্বাদ নিয়ে কোনো অভিযোগ নেই, স্বাদ তো বেশ ভালোই লাগছে। আপনারা দেখুন, এনারা সবাই পূর্ব মেদিনীপুরের বাঙালি। ওনারা এখানে বাঙালিদেরকে, বাঙালি পর্যটকদেরকে পরিষেবা দেওয়ার জন্য এখানে আছেন। ওনারা শুধুমাত্র শীতকালটুকুই নিজেদের গ্রামে, নিজেদের জেলাতে ফিরে যান। তাই তো, ঠিক বলছি। হ্যাঁ, তো বাকি সময়টা তোমরা যখন ওই অমরনাথ যাত্রী থেকে শুরু করে বা এই যে সামারের সময়, মানে গ্রীষ্মকালের সময় যারা বেড়াতে আসে, তাদের কাছে তোমরা পরিষেবা একদম ভালোভাবেই দিতে থাকো, নাকি? তো আমি নিজে ওনাদের থেকে ভালো পরিষেবা পেয়েছি। আপনারাও আগামী দিনে যখন জুলাই মাসে বা আগস্ট মাসে যখন অমরনাথ যাত্রাতেও যখন আসবেন, এই সমস্ত বাঙালি কর্মীদের থেকে আপনারা ভালো ভালো পরিষেবা আপনারা পাবেন। যে এখন আমি যেমন টিউলিপ ফেস্টিভ্যালের সময় যেমন পাচ্ছি, আপনারা অমরনাথ যাত্রার সময়ও এখানে খাওয়া দাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন। তো তখন পরিষেবা দিতে পারবে তো? একদম একদম একদম। ওকে ওকে, চলো। এই হলো চিকেন, গ্রেভি, প্রথমে আমি জানি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পর্যটকদের নমস্কার জানাই। আমি বসে আছি শ্রীনগর খ্যাম চকে, কাশ্মীর। এখান থেকে পায়ে হেঁটে ডালগেট 10 মিনিট। আপনারা আমার কাছে হোটেল পরিষেবা এবং খাবার দাবার সম্পূর্ণ বাঙালি খাবার দাবার, মাছ ভাত থেকে শুরু করে আলু ভাজা, আলু পোস্ত সব কিছুই পাবেন। এবং রুম সাইজে হোটেলও আমি ম্যানেজ করে দিই। আমাদের কাছে এলে যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আপনাদের বাড়ির ছেলের মতো। ধন্যবাদ। 9883754488, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। আরেকবার বলুন, 9883754488, এটা আমারই নাম্বার। আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আমি আপনার বাড়ির ছেলে হয়ে যথারীতি সাধ্য আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। একদম ভালো বলেছো। তো স্বাগতম বাঙালি ধাবাটা আজকে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম, এবং উনি আমাকে অ্যাসুরেন্স দিলেন যে উনি যাবতীয়ভাবে আপনাকে, বিভিন্নভাবে আপনাদেরকে উনি হেল্প করতে পারবেন। তো আপনার সাথে আবারও দ্বিতীয়বার দেখা হয়ে ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। 2024 পর্যটকরা আবারও এখানে আসুন, আর আপনার সুন্দর সুন্দর পরিষেবা, ভালো ভালো পরিষেবা এবং বাঙালি পরিষেবা আপনার থেকে পর্যটকরা পাক, আশা রাখবেন। ওকে, শ্রীনগর ভ্রমণ মোটামুটি সম্পূর্ণ। এরপরে আমি আপনাদের সামনে শ্রীনগর থেকে লোকাল গাড়ি ব্যবহার করে কীভাবে টাংমার্গ হয়ে গুলমার্গ পৌঁছেছিলাম তার তথ্য খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। আমার তোলা ছবি এবং ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।